হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের কিছু উপকারিতা সম্পর্কে। রোজকার খাবারের চাহিদা পূরণ করে এই মসুরের ডাল। অনেকের পাতে যদি ডাল না ওঠে তাহলে খাবার কমপ্লিট হয় না। অনেকেই আবার ডাল পাতে নিতে চান না, তারা বলেন ডাল খেলে গ্যাস অ্যাসিডিটি হয়, ডাল খাওয়া যাবে না। এই ডাল স্বাস্থ্যের জন্য উপকারী নাকি অপকারী তা অনেকেই জানেন না। আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে উপকারী ডাল সম্পর্কে। এই ডালকে খাদ্য তালিকায় সঠিক নিয়মে রাখতে পারলে কখনোই তার কোনো রোগ হবার কথা নয়, বিশেষ করে যাদের পেশি দুর্বলতা রয়েছে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক মসুর ডালের কিছু উপকারিতা সম্পর্কে। মূত্রকুচ্ছতা। এই কুচ্ছ্রতা গ্রন্থ স্ফীতিজনিত ক্ষেত্রে নয়, এটা এসেছে চোড়া অম্বল রোগ থেকে। কোনো কারণে পেটে বায়ু হয়েছে, ঊর্ধ্ব বা অধ কোনো দিকে নিঃসরণ হচ্ছে না, এক্ষেত্রেও মূত্রকুচ্ছতা দেখা যায়। সেখানে খোসা সমেত মসুরের ডাল 1 লিটার জলে সিদ্ধ করে 500 মিলিলিটার থাকতে নামিয়ে রেখে দিতে হবে। ওটা থিতিয়ে গেলে উপর থেকে পাতলা জলটা আস্তে আস্তে ঢেলে নিতে হবে এবং 1 ঘন্টা অন্তর 3 থেকে 4 বার খেতে হবে। এর দ্বারা আপনার বায়ুর স্বাভাবিকতা ফিরে আসবে, তার ফলে এই কুষ্ঠতা চলে যাবে। দাহ রোগ। যাদের শরীরে মেদ কম, যাকে বলে হাড়ে মাসে জড়ানো, এদের দেখা যায় প্রকৃতি মণ্ডলের আবহাওয়ায় একটু অসমতা হলেই ক্ষণে ক্ষণে দাহ শীত উপস্থিত হয়। এরা তেল না মাখলে থাকতে পারে না। এই প্রকৃতির লোক যারা, তারা খোসাসহ মসুর 25 গ্রাম 1 লিটার বা আন্দাজ 100 জলে সিদ্ধ করে 250 মিলিলিটার বা আন্দাজ 1 পোয়া থাকতে নামিয়ে ছেঁকে উপরের পাতলা জলটা কিছুদিন আহারের সময় অথবা অন্য সময় খাওয়ার অভ্যাস করতে হবে। এর দ্বারা পিত্ত বিকারটা চলে গিয়ে দাহটা আর হবে না এবং শরীরে একটু মাংসও লাগে। মাথা ধরা। চোখের সমস্যা হয়নি, সমস্ত দিন পরিশ্রম, বিকেলে প্রায় মাথা ধরে। বৈদ্যকের চিন্তা হলো মস্তিষ্কের শ্লেষা ধরা কলা বায়ুকুপিত। এখনই চাই এমন জিনিস খাওয়া যেটি এসে স্নিগ্ধ করতে পারে। তাই পূর্বের নিয়মে গোটা মসুর ডাল সিদ্ধ করে ছেঁকে সেই জলটা কয়েকদিন খাওয়া। এর দ্বারা বিকালের দিকে মাথার যন্ত্রণা হবে না। পেটের ব্যথায়। মুখে ভালো লাগছে তখনও খেয়ে ইচ্ছে হয়, শাক পাতা খেলে কিছুই বাদ যাচ্ছে না। এর পরিণতিতে দেখা গেল পেটে কি যেন গজগজ করছে আর ভিতরে ফুটছে, তার সঙ্গে ব্যথা আরম্ভ হয়েছে। এই ক্ষেত্রে খোসাসহ মসুরের ডাল পূর্বের নিয়মে সেদ্ধ করে উপরে সেই ছচ্ছ জলটাই 1/2 ঘন্টা অন্তর 2 থেকে 3 বার খেলে ওটা সেরে যায়। রক্তপিত্ত। কোনো প্রকার ডাল রক্তপিত্ত রোগে খাওয়া ঠিক নয়, সেটা সত্য, কিন্তু বৈশিষ্ট্য এটাই যে মসুরের ডালটাকে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে খোসাসহ মসুরকে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে 2 বেলা খেতে হবে। তবে ওই ডাল সিদ্ধ হওয়ার সময় 2 বা 1 মুঠো সাদা খই ওর সঙ্গে সিদ্ধ করতে হবে, মাত্র 10 থেকে 15 গ্রামের মধ্যে। জ্বালা মেহ। ক্ষেত্রটা হলো মূত্রনালি দিয়ে যে বেরোয় সেটাতেই জ্বালা অথবা শুক্র নির্গত হওয়ার সময়ও জ্বালা করে, আর প্রস্রাব করার সময় তো করেই, অথচ প্রস্রাবের সঙ্গে যা কিছু নির্গত হচ্ছে তা নয়। সেক্ষেত্রে 25 গ্রাম খোসাসহ মসুরের ডাল 1.5 লিটার জলে সিদ্ধ করে 1 লিটার থাকতে নামিয়ে ছেঁকে দিনের মধ্যে 2 বা 3 বারে সেই জলটা খেতে হবে। এর দ্বারা ওই জ্বালাটা চলে যাবে। জীর্ণ জ্বর। জীর্ণ জ্বর, যেটাকে সাধারণত ঘুষঘুষে জ্বর বলা হয়, এক্ষেত্রে 20 থেকে 15 গ্রাম খোসাসহ মসুর ডাল 5 কাপ জলে সিদ্ধ করে 3 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই জলটা 2 থেকে 3 বার খেতে হবে। বর্ণের ঔজ্জ্বল্য। লোকে একসময় সুন্দরী বলতো, কিন্তু আজ কালোর পর্যায়ে। লিভার যে খারাপ বা বলি কি করে, অথচ গায়ের ও মুখের রঙটা চেপে গিয়েছে, এমত অবস্থায় মসুর ডাল খোসা বাদ দিয়ে ও 1 টুকরো কাঁচা হলুদ এর গাঁটের মতো একসঙ্গে বেটে ওর সঙ্গে একটু দুধের সর মিশিয়ে মাখতে হবে। এর দ্বারা ওই ঝাই দাগটা উঠে যাবে। এছাড়া মসুরের ডালের গুঁড়ো জলে মেখে বা মসুরের ডাল বেটে মুখে যতক্ষণ পর্যন্ত না জল শুকোচ্ছে লাগিয়ে মাখলে মেস্তা বা মুখের ছাপ দূর হয়ে যায়। মসুরের ডাল বর্ণ সংশোধক বা বর্ণ প্রসাধক, একথা আগেই বলা হয়েছে। মসুরের ডাল বাটার রূপটান প্রচলিত, বিশেষত
অবাঙালিদের মধ্যে এই ডাল বেটে জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত মুখে প্রলেপ লাগালে এরপরে ঠান্ডা হলে ধুয়ে ফেলে মুখের ক্লান্তির উজ্জ্বলতা বেড়ে যায়। মসুরির ডাল ঘিয়ে ভেঙে দুধ দিয়ে বেটে মুখে প্রলেপ লাগালে চুলি সারে, চোখ ওঠা। এ রোগের উপসর্গগুলো হলো চোখ ফুলে যাওয়া ও পিচুটি পড়া। এক্ষেত্রে মসুরের ডাল বেটে চোখের পাতার পাশে লাগিয়ে দিলে ফুলো ও পিচুটি পড়া কমে যাবে। ফোড়ায় পেকে গিয়েছে বটে কিন্তু ফাটছে না, আবার এও হয় পাকছেও না, যাকে বলে দরকচা মেরে আছে। এক্ষেত্রে মসুরের ডাল বেটে গরম করে ফোড়ার উপরে প্রলেপ দিলে হয় বসবে না হয় ফাটবে। গায়ের দুর্গন্ধ, দেশে গায়ে একে বলে বাকরেশে গন্ধ। যার উপায় নেই সেই কাছে আসে, নইলে জানা লোকে দূরে থাকতে চায়। এরা যদি মসুরের ডাল বেটে গায়ে, বিশেষত যেসব জায়গায় ঘাম হয় সেখানে সপ্তাহে 3 দিন মাখেন, তাহলে ওটা সেরে যায়। অর্শ, যাদের অর্শ থেকে রক্তস্রাব হচ্ছে বা যারা অর্শ রোগে ভোগেন, মসুরির ডাল খেলে তাদের সেই কষ্টের উপশম হবে। ব্রণ বা ঘায়, যে ঘায়ে বা ব্রণে বারবার পুঁজ ভরে যাচ্ছে, মসুরির ডাল পিষে লাগালে সেই ঘা বা ব্রণ সারবে। বল বৃদ্ধিতে, রোগ সারবার পর মসুরির ডালের জুস মাংসের টেংরির জুসের মতোই সুপথ্য ও শরীরের বল বৃদ্ধি করে, কিন্তু টেংরির চেয়ে দামে অনেক সস্তা বলে সকলেই খেতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন মসুরের ডালের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তা আজ থেকে নিয়মিত খান এই মসুরের ডাল। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।